সবাইকে ওয়েলকাম। আজকের আমি ভিডিওটা শুরু করছি গ্রামের প্রাকৃতিক দৃশ্যর উপরে আমার এই ভিডিওটা বানানো। গ্রামের যে সব জিনিসগুলো আমার চোখে পড়লো প্রতিটা জিনিস তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, অনেক কিছু দেখতে পাবে। এখানে রাস্তাঘাটে অবাধে গরুরা ঘুরে বেড়ায়, কারণ এই গরুগুলো সাধারণত কেউ পুষছে না, কারণ এগুলো ছাড়াই থাকে। দেখো রাস্তা আটকে বসে থাকে, কারণ এটা একটা রাস্তা ক্রসিংয়ের জন্য ব্রিজের নিচের জায়গা। এখানে দেখো গরুগুলো কীভাবে দখল করে আছে, গাড়িগুলো পর্যন্ত যেতে পারছে না। তাকে প্রচণ্ড লাউড স্পিকারে হর্ন বাজিয়ে তাদের তাড়াতে হচ্ছে, এমনকি নিচে নেমে তাদের তাড়িয়ে দিতে হচ্ছে। এইভাবে রাস্তাগুলো দখল হয়ে আছে, এটা গ্রামের চিত্র। বন্ধুরা, তোমাদের এই ধরনের ভিডিও কেমন লাগছে? যদি ভালো লাগে এক্ষুনি আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিও। এরপরে আমি যাচ্ছি, একটা পাহাড় ভ্রমণ করেছিলাম, দেখো পাহাড়টা কত সুন্দর। আমি পাহাড়ের টপে ছিলাম, তখন চারদিকের ভিউটা সত্যি অসাধারণ ছিল। প্রকৃতির তোমাকে মন কেড়ে নেবে, সব জায়গায় বারবার ইচ্ছে হবে যাওয়ার। আর এখানকার একটা মন্দির আমি দর্শন করেছি, দেখো কত সুন্দর। এখানে হাজার হাজার লোক এখানে আসে, কারণ এখানে ধর্মটা খুব বেশি মানে, এদের বিশ্বাসটা অনেক বেশি, আর অন্ধবিশ্বাসও অনেক বেশি থাকে এদের। এখানে দুর্গা পূজা হোক বা কালী পূজা হোক বা গণেশ পূজা হোক, লাউড স্পিকারটা অনেক বেশি হয়, কারণ এটা একটা গণেশ পূজার, তখন দেখো কত লাউড স্পিকারে। আর আমি একটা মাঠে বেড়াতে গেছি, ঘুরতে গেছি, সেখানে গিয়ে দেখো বাদামের গাছ কত সুন্দর, সবুজ আর সবুজ মাঠ। আর এখানে পশু পাখি অনেক পাওয়া যায়, পাহাড়ি অঞ্চলে আলাদা আলাদা কিছু পশু পাখি এখানে দেখা যায়। এই যে পাখিটা আমি দেখাচ্ছি, এটা সাদা রঙের একটা পাখি, কারণ এটা আমি কোনোদিন দেখিনি, কারণ এই ফার্স্ট দেখলাম। বন্ধুরা, এটা আমার নাম জানা নেই, যদি নাম জানা থাকে তোমাদের কমেন্টসে অবশ্যই জানাবে। আর এখানকার পানীয় জল হিসেবে এখনও সেই পুরোনো পদ্ধতি কিছু কিছু লোক অ্যাপ্লাই করছে। হ্যাঁ, এটা হলো একটা পাতকুয়া, এর জল এখনও মানুষ পানীয় জল হিসেবে ইউজ করে, স্নান করা কাপড় কাচা তো বটেই, সেগুলো ইউজ করছে। দেখো এই ছেলেটা এখানে স্নান করার জন্য এসছে, সে এখানে স্নান করবে, বেশ ভালোই এসব জায়গায়। আর বেশ সুন্দর একটা জায়গা, তুমি ভাবতেই পারছো গ্রামের সৌন্দর্য এখনও কত সুন্দর। দেখো সামনে যে দেখাচ্ছি, এটা এখানকার জমিদার বাড়ির মহল একটা, এই মহলটা অনেক পুরনো। আর এখানকার লোক অনেক সাদা সিধে হয়ে থাকে ম্যাক্সিমাম, গ্রামের লোক যারা মাঠে কাজকর্ম করে। দেখো এই যে দাদুটা, সে আমাকে রাম রাম সম্বোধন করলো, কারণ এখানে রাম রাম সাধারণত সবাইকে বলে থাকে। তোমরা হয়তো এটা শুনে অবাক হবে, এই দেখো গ্রামের সৌন্দর্য কত সুন্দর, সবুজ আর সবুজ, চারদিকে পাহাড়, কম করে 4-5 কিলোমিটার দূরে গেলেই জিনিসগুলো দেখতে পাবে। দূরে দেখতে পাচ্ছ পাহাড়টি, ওটা কম করে 5 কিলোমিটার দূরে। পাহাড়ি অঞ্চলের জমি সাধারণত উঁচু নিচু হয়ে থাকে, তাই এখানে চাষের জমি খুব একটা বেশি নেই, কিন্তু যেটুকুতে হয় বেশ ভালো ফসল হয়। আর এটা একটা গ্রামের স্টেডিয়াম, এখানে খেলোয়াড়ের সংখ্যা অনেকেই কম, কারণ গ্রামের লোক খেলাধুলার প্রতি এতটা মনোযোগী না, ছেলেপেলেরা খেলছে না সেরকম, কারণ এখানে গরুদের আড্ডা হয়ে থাকে। কারণ ওই যে রাস্তাঘাটে গরুগুলো দেখিয়েছি, তারা বৃষ্টি হলে কোথায় যায়, তারা এই সব জায়গায় এসে আশ্রয় দেয়। আর দেখা যাচ্ছে এই গরুটা এখনও এখানে আশ্রয় নিচ্ছে, এখানটা হলো খেলোয়াড়ের টেবিল। আর এখানে ফাস্ট ফুড সেরকম একটা দেখা যায় না, কারণ চাউমিন সাধারণত টুকটাক করে পাওয়া যায়। আর এখানে সিঙ্গারাটা খুব পরিমাণে চলছে, আর জিলাপি জাতীয় খাবার ইন্ডিয়ান, সেটা তো বটেই, সেটাও আছে। আর এখানে রোল, মোগলাই বা বিরিয়ানি এই ধরনের খাবার এখানে পাবে না, বার্গার পিজা তো দূরের কথা, সেগুলো তো পাবেই না। তো এখানকার সেই কোনো পদ্ধতিতে এখনও চলছে। হ্যাঁ,
তো বন্ধুরা, তোমাদের এই যে পুরনো যে দিনগুলোতে নিয়ে গেলাম সেটা তোমাদের কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাবে আমাকে। পরবর্তীতে এরকম ভিডিও যদি পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই দেখো, এখানে বাঁদর হনুমান খুব পরিমাণে আছে, কারণ এটা রাম রাজ্য, সেখানে বাঁদর থাকবে না সেটা তো অসম্ভব, কারণ এটা এমপি ইউপি, এখানে প্রচুর পরিমাণে বাঁদর হনুমান অবশ্যই দেখতে পাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমি